হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্টবিং ইংলিশ আজকের এই ভিডিওতে আমরা দেখবো ভয়েস চেঞ্জ কিছু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ যেগুলো তোমাদের নেক্সট যে কোনো এক্সামের মধ্যে তোমাদের খুবই সাহায্য করবে সো দেখো নাম্বার ওয়ান যেই কোশ্চেনটা রয়েছে এখানে দ্য বয় হ্যাজ রাং দ্য বেল এবার আমাদের সবার প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে সবার প্রথমে দেখতে হয় আমাদের যেটা দেওয়া রয়েছে কোশ্চেনটা সেটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে এটা আমাদের দেখলেই আমরা বুঝতে পারবো কী সে রয়েছে দ্য বয় হ্যাজ রাং দ্য বেল এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে আর তোমাদের যাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে রুলস সম্পর্কে তোমাদের একটু দুর্বলতা রয়েছে আমি ডেসক্রিপশনে ভয়েস চেঞ্জের ওপর আলাদা একটা রুলসের ওপর আলাদা একটা ক্লাস করিয়েছি সেই ক্লাসটা তোমরা দেখতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে দেখতে পারো ক্লাসটা দেখার পর দ্য বয় হ্যাজ রাং দ্য বেল এবার আমরা কী জানি কী করতে হয় আমাদের যেটা অবজেক্ট থাকে সেটা সাবজেক্ট করতে হয় আর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয় ওকে তারপরে কি করতে হয় হ্যাজ থাকলে কি হয় হ্যাজ বিন হয় ঠিক আছে সো এখানে দেখো এর অ্যান্সারটা যেটা কারেক্ট অ্যান্সার সেটা হলো অপশন থ্রি যেটা রয়েছে দ্য বেল হ্যাজ বিন রাং বাই দ্য বয় কি হয় দ্য বেল এখানে কি আমাদের সর্বপ্রথমে কোন ভয়েসে রয়েছে সেটা দেখতে হয় অ্যাক্টিভ প্যাসিভ এটা কি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে ঠিক আছে অ্যাক্টিভে রয়েছে সো আমাদের কীভাবে করতে হয় যে অবজেক্টটা থাকবে এখানে আমাদের সাবজেক্ট করতে হবে দা বেল চলে আসলো অ্যান্ড তারপর কি কাজ হয় হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্বের কাজ হবে হ্যাস থাকলে কি হয় হ্যাজ বিন হয়ে যায় হ্যাভ থাকলে কি হতো হ্যাভ বিন হয়ে যেত কারণ কি হ্যাজ এটা কি প্রেজেন্ট পারফেক্টে রয়েছে পারফেক্ট টেন্সে থাকে আমরা যখন এটাকে প্যাসিভ করব অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো থেকে থাকে পারফেক্ট টেন্সে তখন কি হ্যাজ হ্যাজ থাকবে পারফেক্ট থাকলে অ্যান্ড আমরা যখন প্যাসিভ করব তখন হ্যাজের সাথে বিন আমাদের অ্যাড করতে হয় ঠিক আছে দ্য বেল হ্যাজ বিন রাং এবার যে মেইন ভাবটা রয়েছে রাং রাংটা রাঙে থাকুক থেকে গেল এখানে রিং রিংয়ের থেকে পাস্ট পার্টিসিপাল এখানে রাং সেখানে কি রাং থেকে গেল তারপরে কি বাই দ্য বয় এখানে যে সাবজেক্ট রয়েছে তার আগে কী হবে বাই তারপরে সাবজেক্ট বাই দ্য বয় দ্য বেল হ্যাজ বিন রাং বাই দ্য বয় এটা প্যাসিভ হয়ে গেল অ্যাক্টিভ টু প্যাসিভ ঠিক আছে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টু সামবডি টোল্ড মি দ্যাট দেয়ার হ্যাড বিন অ্যান এক্সপন ইন দ্য টাউন হল সামবাডি মি আমাকে কেউ বলেছিল দ্যাট জে দে আর হ্যাড বিন অ্যান্ড এক্সপ্লেশন ইন দ্য টাউন হল টাউন হলের মধ্যে একটা এক্সপ্লেশন হয়েছিল আর কি সো এর অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা হবে অপশন ফোর যেটা রয়েছে আই ওয়াজ টোল্ড বাই সাম্বাডি আমি আমাকে আমি কারোর দ্বারা মানে আমাকে কেউ বলেছিল আই ওয়াজ টোল্ড বাই সামবাডি ঠিক আছে প্রথমে যে বারটা সামবাডি মি দেখো সামবাডি এখানে সাবজেক্ট টোল্ড এখানে কি মেন এখানে ভার অ্যান্ড মি এখানে কি অবজেক্ট সো মি হয়ে যাবে কি আই আই ওয়াজ টোল্ড বাই সাম্বাডি কারুদলা দ্বারা আমাকে বলা হয়েছিল দ্যাট জে দে আর হ্যাড বিন অ্যান এক্সপ্লোশন ইন দ্য টাউন হল পরের পার্টটা যেটা রয়েছে সেটা কিন্তু তেমনই থেকে যাবে ঠিক আছে আমাদের শুধু দেখতে হবে কোনটা কোথায় সাবজেক্ট ভাববেন অবজেক্ট রয়েছে যেটাকে কি ভয়েস চেঞ্জ করা যায় টোল টোলমি আই ওয়াজ টোল বাই সামবাডি এখানে দেখো ওয়াজ কেন হলো সামবাড়ি টোল মি সাম কেউ আমাকে বলেছিল ঠিক আছে এটা কি পাস্ট ইন্ডিফিনিটে রয়েছে সিম্পল পাস্টে রয়েছে এখানে সো এখানে তখন আমরা যখন এটাকে অ্যাক্টিভ টু প্যাসিভ করবো তখন কী হয়ে যাবে আমাদের কি অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে গেলো মি আই হয়ে গেলো তারপরে কি এখানে রয়েছে কি টোল সো এখানে টোল থাকলে তারপরের যেটা রয়েছে এটা কি কী বললাম পাস্ট ইনডিফিনিট টেন্স মানে এই সেন্টেন্স এইটুকু রয়েছে এটা পাস্ট ইনডিফিনিটে সো এর পরের যেই টেন্সটা রয়েছে কন্টিনিউয়াস সেখান থেকে কিন্তু হেল্পিং ভাবটা আসবে ঠিক আছে আই ওয়াজ এখানে ওয়াজ কোথায় থাকে আই ওয়াজ গোয়িং এরকমই তো আমরা ইউজ করি পাস্ট কন্টিনিউয়াসে সেখান থেকে কি এখানে কি ওয়াজটা চলে আসলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট এখানে আই রয়েছে আই ওয়াজ টোল্ড বাই সামবডি দ্যাট দেয়ার হ্যাড বিন অ্যান এক্সপ্লোশন ইন দ্য টাউন হল তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য প্রিন্সিপাল হ্যাজ গ্র্যান্টেড হিম আ স্কলারশিপ প্রিন্সিপাল দেখে একটা স্কলারশিপ গ্র্যান্ট করেছে সো এখানে কি এটাও আমাদের কি করতে হবে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে সো দেখো এর যে অ্যান্সারটা কোয়েশ্চেন নাম্বার অপশান নাম্বার ওয়ান এটাই কিন্তু এর সঠিক অ্যান্সার দেখো এটা করলে কি হয় দ্য প্রিন্সিপাল হ্যাজ গ্র্যান্টেড হিম হিম এখানে কি অবজেক্ট দ্য প্রিন্সিপাল সাবজেক্ট গ্র্যান্টেড এখানে কি মেইন ভার্ব হ্যাজ এখানে হ্যাজ গ্র্যান্টেড এখানে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স রয়েছে তাই হ্যাজ গ্র্যান্টেড এখানে হিমটা কি হয়ে যাবে হি হি এবার হ্যাস থাকলে কী হয় হ্যাজ বিন হি হ্যাজ বিন গ্র্যান্টেড আ স্কলারশিপ একটা স্কলারশিপ পেয়েছে বাই দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালের দ্বারা ঠিক আছে হি হ্যাজ বিন গ্র্যান্টেড আ স্কলারশিপ বাই দ্য প্রিন্সিপাল তারপরে দেখো কোশ্চেন নম্বর ফোর পিপল স্পিক ইনলি ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী ইংলিশ মানে বলে সারা পৃথিবীতেই ইংলিশ বলা হয় পিপল স্পিক ইংলিশ মানুষজন ইংলিশ বলে পিপল জনগণ ইংলিশ বলে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী জুড়েই সো এখানে দেখো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে এটা রয়েছে অপশন থ্রি যেটা রয়েছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এবার এখানে দেখো এটাও কিন্তু অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হচ্ছে এটাও কিন্তু অ্যাক্টিভ ভয়েসেই কিন্তু রয়েছে অ্যাক্টিভ টু আমাদের প্যাসিভ করতে হচ্ছে তো দেখো পিপল স্পিক ইংলিশ ঠিক আছে এইটুকুই হলো মেইন পিপল স্পিক ইংলি ইংলিশ এটা সাবজেক্ট এটা ভার্ব অ্যান্ড এটা কি অবজেক্ট সো অবজেক্টটা আমাদের এখানে কী হয়ে যাবে সাবজেক্ট হবে ইংলিশ ইজ স্পোকেন ইজের পরে কী হয়ে যাবে ইজ আসবে তারপরে কি স্পোকেন স্পিক এটা কি এটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে কিন্তু এইটা এই সেন্টেন্সটা যেটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে সো এখানে কি ইজ আসবে হেল্পিং ভার্ব যেটা যদি আমরা ভয়েস চেঞ্জ করতে যাই প্যাসিভ আমরা করতে যাই তখন কি ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ মিস্টার সেন আস্কড হিম আ কোয়েশ্চেন মিস্টার সেন তাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল মিস্টার সেন আস্ক হিম আ কোয়েশ্চেন সো এর অ্যান্সারটা কী হবে অপশন টু যেটা রয়েছে হি ওয়াজ আস্ক আ কোয়েশ্চেন বাই মিস্টার সেন মিস্টার সেন আস্ক হিম এইটুকুই কিন্তু মিস্টার সেন সাবজেক্ট এখানে কি ভার্ভ এটা কি অবজেক্ট এবার হি হবে হি তারপরে কি ওয়াজ আস্ক এখানে আস্ক যেটা রয়েছে সেটাই থেকে গেল আর কোয়েশ্চেন যেটা রয়েছে আর কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে বাই মিস্টার সেন মিস্টার সেনের দ্বারা হি ওয়াজ কোশ্চেন বাই মিস্টার সেন ঠিক আছে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স হু টট ইউ ইংলিশ তোমাকে কে ইংরেজি শিখিয়েছিল হু টট ইউ ইংলিশ ঠিক আছে সো এর যেটা সঠিক অ্যান্সার হবে অপশন থ্রি যেটা রয়েছে সেটাই কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে যখন হু থাকে ঠিক আছে এই জিনিসটা কিন্তু মনে রাখবে যখন হু থাকে কোনো সেন্টেন্সে কোশ্চেন আরম্ভ হয় হু দিয়ে যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে যাই অলওয়েজ বাই হুম আমাদের আগে বলতে হয় বা লিখতে হয় বাই হুম মানে কার দ্বারা ইংলিশ ওয়াজ টট টু ইউ কার দ্বারা ইংলিশ শেখানো হয়েছিল আর কি তোমাকে টু ইউ বাই হুম কার দ্বারা ইংলিশ ওয়াজ টট টু হিউ হু থাকলে কিন্তু এই জিনিসটা কিন্তু মনে রাখবে যারা জানো না যে হু থাকলে কিন্তু বাই হুম দিয়ে কিন্তু স্টার্ট হয় বাই হুম ইংলিশ ওয়াজ টট টু ইউ ঠিক আছে তারপরে দেখো তারপরে কোশ্চেন নাম্বার সেভেন দে হ্যাভ মেড হিম আ কিং দে হ্যাভ মেড হিম আ কিং তারা তাকে রাজা বানিয়েছে একটি একজন রাজা বানিয়েছে তারা তাকে একজন রাজা বানিয়েছে সো এর এটা যদি আমরা করতে যাই এটা কি করতে হবে এটাও কি অ্যাক্টিভে রয়েছে এটাকেও আমাদের কি প্যাসিভ করতে হবে সো এর সঠিক অ্যান্সার হলো অপশন ফোর যেটা রয়েছে হি হ্যাজ বিন মেড আ কিং বাই দেম এখানে কি দে এখানে সাবজেক্ট এখানে কি এটা হেল্পিং ভার্ব এটা কি মেইন ভার্ব হিম এখানে কি এখানে অবজেক্ট সো হিটা এখানে কি হি হয়ে গেল এবার কি হ্যাভ থাকলে কি হয় আগেই বলেছি কি হ্যাভ থাকলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট এখানে হ্যাব রয়েছে কিন্তু হি এর পরে তো হ্যাভ বসে না হি হ্যাজ হি হ্যাজ বিন মেড আ কিং বাই দেম কোয়েশ্চেন নাম্বার এইট মোহন গেভ দ্য বেগার অ্যান ওল্ড শার্ট মোহন যেই ভিক্ষুকটা ভিক্ষুকটিকে একটা পুরনো শার্ট একটা জামা দিয়েছিল সো এটাও কি মোহন গেভ দ্য বেগার এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এটাকেও কিন্তু আমাদের প্যাসিভ করতে হবে আর এর অ্যান্সারটা কী হবে অপশন ওয়ান যেটা রয়েছে অ্যান ওল্ড শার্ট ঠিক আছে এখানে কি মোহন এখানে সাবজেক্ট গেভ এটা কি ভার্ভ দ্য বেগার বেগারটিকে দিয়েছিল অ্যান ওল্ড শার্ট এখানে কিন্তু দ্য বেগার কিন্তু এখানে অবজেক্ট কিন্তু না ঠিক আছে মানে বেগারকে দিয়েছিল অ্যান ওল্ড শার্ট সো এখানে অবজেক্ট কিন্তু অ্যান্ড ওল্ড শার্ট এটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হয় মোহন গেভ দ্য বেগার অ্যান্ড ওল্ড শার্ট মানে কি দিয়েছিল একটা ওল্ড শার্ট এটাই কিন্তু অবজেক্ট অবজেক্ট কিন্তু দ্য বেগার না সো এখানে কি অ্যান ওল্ড শার্ট ওয়াজ গিভেন টু দ্য বেগার বাই মোহন মোহন আর কি ঠিক আছে সো এর অ্যান্সারটা বুঝতে পারলে তোমরা অপশান ওয়ান যেটা রয়েছে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার তারপরে দেখো নাম্বার নাইন নাইন উই ওয়েস্ট মাচ টাইম অন ট্রাইফলস ঠিক আছে উই ওয়েস্ট মাচ টাইম অন ট্রাইফেলস সো এর সঠিক উত্তর কী হবে অপশান টু যেটা রয়েছে মাচ টাইম ইজ ওস ওয়েস্টেড বাই আস অন ট্রাইফলস মাচ টাইম এখানে দেখো উই এখানে সাবজেক্ট ওয়েস্ট এখানে কি ভার আর এখানে অবজেক্ট হলো মাছ টাইম ঠিক আছে অন ট্রাইফেলস যেটা রয়েছে অন ট্রাইফেলস সেটা থেকে গেল সেখানে কী হয় মাছ টাইম এখানে অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে যাবে মাছ টাইম ইজ ওয়েস্টেড বাই আস আমাদের দ্বারা মাছ টাইম ওয়েস্ট করা হয় অন ট্রাইফেলস ঠিক আছে তারপরে দেখো কোয়েশেন নাম্বার টেন সারকামস্ট্যান্সেস উইল অবলাইজ মি টু গো ঠিক আছে সার্কামস্ট্যান্সেস আমাকে অবলাই করবে অবলাইজ করবে আমাকে যেতে বাধ্য করবে উইল অবলাইজ মি টু গো সো এখানে দেখো এর অ্যান্সারটা কী হয়ে যাবে অপশান ওয়ান যেটা রয়েছে এখানে সেটা কিন্তু এর কারেক্ট অ্যান্সার আই শ্যাল বি অবলাইজড টু গো বাই দ্য সার্কস্ট্যান্সেস মানে সার্কামস্ট্যান্সেসের দ্বারা আমি এখানে যেতে বাধ্য হয় অবলাইজ টু গো আই শ্যাল বি অবলাইজ এইটুকুই কিন্তু এর মেইন আর কি আই শ্যাল বি অবলাইজ টু গো বাই দ্য সার্কমস্ট্যান্সে এখানে দেখো সার্কমস্ট্যান্সেস এখানে কি সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল আর এখানে কি হয়ে গেল মি ঠিক আছে মিটা কিন্তু এখানে অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে গেল আর উইল অবলাইজ এখানে কি শ্যাল বি অবলাইজ হবে কারণ এখানে উইল কেন হবে না আই রয়েছে তাই আই শ্যাল বি অবলাইজ টু গো বাই দ্য সার্কস্ট্যান্সেস তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সিগারেট স্মোকিং কজেস টু মিলিয়ন ডেজ অ্যানুয়ালি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল স্টেটস যেখানে শিল্পা শিল্পাঞ্চল যে স্টেটগুলো রয়েছে রাজ্য রয়েছে সেখানে কি সিগারেট স্মোকিং কজেস টু মিলিয়ন ডেস অ্যানুয়ালি প্রতি বছর কি দুই মিলিয়ন মানে কুড়ি লাখ মানুষ কি সিগারেট স্মোকিংয়ের ফলে মরে যায় আর কি মারা যায় সো এর কারেক্ট যেটা অ্যান্সার হবে সেটা হবে কি অপশান ওয়ান যেখানে যেটা রয়েছে টু মিলিয়ন ডেজস আর কসড অ্যানুয়ালি বাই সিগারেট স্মোকিং সো এখানে দেখো টু মিলিয়ন ডেটস ঠিক আছে এটা কিন্তু এখানে সিগারেট স্মোকিং যে এখানে সাবজেক্ট তারপরে কি কজেস টু কজেস এখানে ভার্ব টু মিলিয়ন ডেটস কিন্তু এখানে অবজেক্ট সো এখানে কী হয়ে গেলো টু মিলিয়ন ডেটস আর কস্ট অ্যানুয়ালি বাই সিগারেট স্মোকিং অ্যানুয়ালি সিগারেট স্মোকিংয়ের দ্বারা কিন্তু টু মিলিয়ন ডেট হয়ে যায় আর এখানে দেখো একটা জিনিস বাদ চলে গেছে সেটা হলো ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল স্টেটস এখানে ইন্ডাস ইন্ডাস্ট্রিয়াল স্টেটস এখানে যুক্ত হবে ঠিক আছে এখানে অপশানের মধ্যে দিতে ভুল হয়ে গেছে যাই হোক এটা অ্যাড করে নেবে তারপরে দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ হ্যাজ এনিবাডি ডান অল দ্য ওয়ার্ক হ্যাজ এনিবাডি ডান অল দ্য ওয়ার্ক কেউ কি সমস্ত কাজটা করেছে ঠিক আছে এখানে কিন্তু বলা হচ্ছে হ্যাজ এনিবাডি ডান দ্য ওয়ার্ক এটা একটা ইন্ডোগেটিভ সেন্টেন্স এটা আমাদের করতে হবে সো এটা কী হবে এটা আমাদের সবার প্রথমে দেখতে হবে এটা কিসে রয়েছে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এটা আমাদের প্যাসিভ করতে হবে আর এর কারেক্ট আনসারটা অপশন ফোর যেটা রয়েছে এটা এর কারেক্ট আনসার সো দেখো এটা কীভাবে করা হয়েছে হ্যাজ অল দ্য ওয়ার্ক বিন ডান বাই সামবাডি এবার এখানে দেখো আমাদের বুঝতে হবে হ্যাজ এনিবাডি ডান অল দ্য ওয়ার্ক এটা কোন টেন্সে রয়েছে এটা আমাদের বুঝতে হবে আর আমরা দেখলাম এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে অ্যান্ড তারপরে কি এটা কোন টেন্সে রয়েছে এবার টেন্সটা রয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমাদের কি করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে বিনটা আমাদের নিয়ে আসতে হয় সো এখানে কি আমাদের এরপরেও আর একটা জিনিস বুঝতে হবে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা আর অবজেক্ট কোনটা ঠিক আছে এখানে কিন্তু সাবজেক্ট এনিবাডি ডান এখানে ভার্ভ আর অল দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট সো অল দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট এখানে আমাদের কী হবে সাবজেক্ট হবে অ্যান্ড আমাদের এটাও মনে রাখতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সো হ্যাজটা কিন্তু এর আগেই বসবে হ্যাজ অল দ্য ওয়ার্ক হ্যাজ বিন কিন্তু হয় না কখনো এরকমভাবে লিখবে না কখনো হ্যাজ বিন অল দ্য ওয়ার্ক ডান বাই সামবডি এটা কিন্তু না আগে হ্যাজ হবে তারপরে সাবজেক্ট তারপরে বিন ঠিক আছে হ্যাজ অল দ্য ওয়ার্ক বিন ডান বাই সামবডি ঠিক আছে সাম্বাডি না এনিবাডি হবে এখানে হ্যাজ অল দ্য ওয়ার্ক বিন ডান বাই এনিবাডি তারপরে দেখো কোশ্চেন নাম্বার থার্টিন আই এক্সপেক্টেড হিম টু গিভ আজ ফাইন্যান্সিয়াল এইট এর মানে এটা কি আই এক্সপেক্টেড হিম আমি তার কাছে আশা করেছিলাম টু গিভ আস আমাদের দেবে ফাইন্যান্সিয়াল এইড অর্থনৈতিক সাহায্য সো এর কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হলো অপশন টু ঠিক আছে এটা দেখো একটুখানি অন্যরকম এখানে এখানে কিন্তু এইভাবে কিন্তু করতে হবে ইট ওয়াজ এক্সপেক্টেড বাই মি এটা আমার দ্বারা এক্সপেক্ট করা হয়েছিল ঠিক আছে আই এক্সপেক্টেড এইটাকেই করতে হবে ইট ওয়াজ এক্সপেক্টেড বাই মি এটা আমার দ্বারা এক্সপেক্টেড করা হয়েছিল দ্যাট যে হি উইল গিভ আজ ফাইন্যান্সিয়াল এইড সে আমাদের ফাইন্যান্সিয়াল এইড দেবে অর্থনৈতিক সাহায্য করবে ঠিক আছে তারপরে দেখো কোশ্চেন নাম্বার ফোরটিন ওয়াই বিন দ্য অ্যালাউড ইউ টু গো ওয়াই হ্যাভেন্ড দ্য অ্যালাউড ইউ টু গো তারা তোমাকে কেন অ্যালাউ করেনি যাওয়ার জন্য সো এটা এটা কোশ্চেন মার্ক রয়েছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স রয়েছে এটা সো এটাকে আমরা যখন করব এটা এর অ্যান্সারটা হবে সঠিক উত্তরটা হবে অপশন যেটা ওয়ান রয়েছে সো এটা কীভাবে করবো দেখো ওয়াই হ্যাভেন্ট ইউ বিন অ্যালাউড টু গো ঠিক আছে ওয়াই হ্যাভেন্ট ইউ বিন অ্যালাউড টু গো এবার এখানে বাই দেমও দিতে পারতে যদি অপশান থাকতো কোথাও মানে এই চারটে অপশনের মধ্যে অন্য একটা অপশানে যদি বাই দেমটা থাকতো সেটা কারেক্ট করতে কিন্তু এখানে কোথাও নেই বাই দেম সো এখানে কিন্তু এই অপশান ওয়ান এটাই কিন্তু কারেক্ট হবে ওয়াই হ্যাভেন্ট ইউ বিন অ্যালাউড টু গো ঠিক আছে এইটা হলো কারেক্ট অ্যান্সার তারপরে দেখো কোশ্চেন নাম্বার ফিফটিন সাম ওয়ান হ্যাজ লিড দ্য ফায়ার কেউ এই আগুনটি জ্বালিয়েছে আর কি লিড দ্য ফায়ার সো এর কারেক্ট অ্যান্সার এটা কি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এটাকেও আমাদের প্যাসিভ করতে হবে আর এর কারেক্ট অ্যান্সারটা কী হবে অপশান টু ফায়ার দ্য ফায়ার হ্যাজ বিন এখানে কি সাম ওয়ান সাবজেক্ট হ্যাজ লিড এখানে কি লিড এখানে মেন ভার্ব তারপরে কি দ্য ফায়ার অবজেক্ট সো অবজেক্টটা সাবজেক্ট হবে দ্য ফায়ার হ্যাজ বিন লিড বাই সাম ওয়ান এখানে হ্যাজ রয়েছে দ্য হ্যাজ বিন দ্য ফায়ার হ্যাজ বিন লিড বাই ওয়ান ঠিক আছে সো আজকের এই ছিল পনেরোটা কোয়েশ্চেন লাস্ট ডেটে রয়েছে তোমাদের জন্য কোয়েশন অফ দ্য ডেটা কিন্তু সবাই অ্যান্সার করবে কমেন্টের সঠিক উত্তরটা দেবে দ্য টাইগার কট অফ ফক্স এই চারটে অপশন রয়েছে চারটে অপশনের থেকে কিন্তু সঠিক যেই উত্তরটা হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলেও কমেন্ট করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো ইটস রয় এস এম সার্চ করে সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে